শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। রাজধানী ঢাকেশ্বরে জাতীয় মন্দির সহ সব মন্দিরেই সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার আসমা আক্তার নূপুর। পূজার আজকের কর্মসূচি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূপুর, মহাসপ্তমীর আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন এবং মন্দির ও আশপাশের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ কনক। আপনারা জানেন গতকাল থেকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। তবে মূল পূজা যেটা একদম জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয়েছে আজ মহাসপ্তমী। তো সকাল আটটায় এখানে ঢাকেশ্বরী মন্দিরে পুকুর ঘাটে কলাবউ স্নান করানো হয়েছে এবং কলাবউ স্নান শেষে এখানে পূজা চলছে। এখন পূজা তারা শস্য দেবীর পূজা করছেন 16টি উপাদান দিয়ে। সেই পূজা শেষ হলে কিছুক্ষণ পরে তারা চক্ষুদান করবেন দেবীর। এরপরে 11টায় অঞ্জলি দেওয়া হবে। এরপরে আর যেটা বলছিলেন যে আশপাশের পরিবেশটা খুবই ভালো, কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই এবং এখানে সবাই আসছেন। যেহেতু গতকালকে দেবী দুর্গার মুখ ওভাবে দেখানো হয়নি, সন্ধ্যায় দেবী দুর্গাকে খুলে দেওয়া হয়েছে, তো আজ দেবী দুর্গাকে দেখা যাচ্ছে, যে কারণে আসলে অনেক ভক্তরাই আসছেন দেবী দুর্গার মুখ দর্শন করতে। কনক, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে। ধন্যবাদ নূপুর। দুর্গাপূজার সপ্তমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী আসমা আক্তার নূপুর।